হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 5ই নভেম্বর। তো আমরা সকলে মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। তো আমরা ঘুরতে যাচ্ছি আজকে ধূপগুড়ি টু ত্রিবেণী। ত্রিবেণী হয়ে আসার পথে আমরা আহালদারা ঢুকবো। আহালদারা থেকে সোজা ঘুরে ফিরে আমরা সবাই মিলে একসাথে ব্যাক করব। তো আমি আর আমার মিসেস আমরা এখান থেকে রওনা দিলাম। আমরা এখন আছি কী বলে এটাকে, দুরামারিতে। তো আমরা এখান থেকে যাবো গোয়ারকাটা, তারপর সেখান থেকে সবাই মিলে আমরা একসাথে রওনা দেবো। তো চলো, দেখা হচ্ছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কতটা সকালে বেরিয়েছি। তো এখন বাজে প্রায় 6টা। তো 6টা নাগাদ আমি বেরিয়েছি দুরামারি থেকে। আর সকালবেলার যে সূর্য ওঠার মুহূর্তটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আমি অনেক দিন বাদে এরকম দেখছি। তো আমরা ফাইনালি গোয়ারঘাটে চলে এসেছি। আর এই যে আমাদের টিমের সবাই দেখতে পাচ্ছেন, আমাদের সব মেম্বাররা আমরা একসাথে আছি, সবাই আমরা একসাথে হয়ে গেছি। আমরা এখান থেকে এখন সোজা রওনা দেবো। বন্ধুরা, আমরা এখন আছি চালসাতে। ওই যে চালসা পেট্রোল পাম্পের সামনে দেখতে পাচ্ছেন, আমরা তেল ভরলাম। তো আমরা সকালবেলা সবাই না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। তো রাস্তায় পিঠা খাচ্ছি, পিঠা নিয়ে এসেছি। তো অলরেডি 5 মিনিট হয়ে গেল পিঠাটা খাচ্ছি, কিন্তু পিঠাটা শেষ হচ্ছে না। দেখছো অসুবিধার আমার হয়তো পিঠা আছেই, সে এখনো শেষ হয়নি। এই পিঠা খাবো, তারপর আমরা এখান থেকে আবার সোজা রওনা দেবো। তারপরে মাল বাজারে গিয়ে আমরা চা পানি করবো, তারপর সেখান থেকে একদম আমাদের মঞ্জিলে। তো ফাইনালি আমরা এখন আছি ওদলাবাড়িতে, ওদলাবাড়ি লামা হোটেলে। তো আমরা এখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট কিছু করে নেবো, তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো এই যে ওদলাবাড়িতে লামা হোটেল, কেবলমাত্র দোকানটা খুলছে। আর আমরা এত সকাল সকাল পৌঁছে গেছি, এখন 7:51। তো আমরা এখন আছি প্রচন্ড হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড হাওয়া চলছে, হাতে রাখা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া। लहरा के बल खा के तू दुनिया भुला के नाच, तुम कोई गुनगुना ले गाले तो गा के नाच, रंगीनियों में खो जा पी के पिला के नाच,
लगेगा दो बोट लेने से 3000 पड़ेगा, ठीक है। अगर एक बोट लेंगे बिग बोट तो आप लोग 2000। आप लोग एक ही बोट में इंजॉय फुल करते हुए आ सकते हैं साथ में। वहाँ पर नहीं होगा क्या? वहाँ पर लेकिन सुनिए, मैं बोल रहा हूँ वहाँ पर होगा, लेकिन इधर में हम लोग रात তো ফাইনালি আমরা ত্রিবেণীতে পৌঁছে গেছি। তো রাস্তা প্রচণ্ড ধোলা, দেখতে পাচ্ছেন চোখ মুখ সব কিছু শেষ একদম, সবাই ফ্রেশ হচ্ছে, সবাই ধুলো দিয়ে শেষ। এটা বাইক পার্কিং, এখানে বাইক পার্কিং দেখতে পাচ্ছেন সবাই। এটা টিকিট কাউন্টার, আর মেন রাস্তা এখান থেকে বন্ধ আছে, যাওয়া যাবে না। আর এই সারটা হচ্ছে ফোর হুইলার পার্কিং করার জন্যে। তো আমরা এখন এখান থেকে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নেওয়ার পর এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পর আমরা ভিতরে যাব। তো আমরা সবাই ফ্রেশ হয়ে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সত্যি খুব সুন্দর জায়গা, নাইট স্টে করার জন্য একদম পারফেক্ট জায়গা। নদীর পাশে পাহাড়, তার মধ্যে ট্রেন টাঙিয়ে নাইট স্টে করার মতো এর থেকে ভালো জায়গা হয় না আর। তো আমরা এখন এখানে আছি, এখান থেকে আমরা দেখছি তারপর নিচের দিকে যাব। এই যে নেহা, ইন্দ্র, অসিদ্ধা। তো আমরা চলে এসেছি ত্রিবেণীতে, আর ত্রিবেণীতে এসে আমরা এখন ত্রিবেণীর বালির চরে হাঁটছি, ওই যে পিছন থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে যারা আসবেন নাইট স্টে করার প্ল্যান করেই আসবেন, কারণ এখানে যদি এসে নাইট স্টে না করেন তাহলে ভাল লাগবে না, কারণ এই শীতের ওয়েদারে এখানে নাইট স্টে করার মজাই আলাদা। নাইট স্টে করার জন্য এখানে ত্রিবেণী ফেমাস, দেখতেই পাচ্ছেন কত ট্রেন টাঙানো আছে। আর আজকে রৌদ্রটা প্রচুর পরিমাণে আছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, আর চারিদিকে বালি। জায়গাটা সত্যি খুব সুন্দর, চারদিক দিকে পাহাড়, মাঝখানে নদী, তার মাঝে সবাই ট্রেনটা গিয়ে বসে আছে। এই যে আমাদের সবাই সামনের দিকে বসে আছে, নেহাল, শান্তনু, তারা অনেক আগে এসে চলে এসছে।
তোরা আগে চলে আসি আমাদেরকে ছাড়ে। তোরা আগে এসে শুরু করে দিছিস, বুঝতে পারছি। তোর পাম্পা বোর্ডিং এ চড়বি? পার হেড বোর্ডিং 300 টাকা। मुझको गिला भी है क्या, अरे इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या, आशिक है ये जो नहीं है मैं क्या करूं। तो त्रिवेणीते आमादेर घोड़ा शेष, आमादेर एखान थेके छवि तोला, वीडियो करा, रिल्स बनानो सब कुछ कमप्लीट। और एखाने भाल लागछे ना करुद, देखते पाच्छो सबाई आमरा चले जाच्छि। एई साइडटा देखले बुझते पारबेन, এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, মানে কতটা রোদ তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা চলে যাব একদম ব্যাক সাইডের দিকে, মানে আমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাব অহলদারা, কারণ এই সময়টায় ওখানে ভিউটা খুব সুন্দর দেখা যাবে যেহেতু রোদ আছে। আর এখন বাজে মোটামুটি 5 মিনিট কম 12টা বাজে, এই সময়টায় 12টা 1টা নাগাদ ওখানে ভিউটা খুব সুন্দর দেখা যায় যেহেতু রোদ আছে। তো আমরা এখন চলে যাব অহলদারার দিকে। তো ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে অহলদারাতে গিয়ে। তো এখনকার ভিডিও এইটুকুই।